যে এবার একটু অন্যভাবে জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করা হচ্ছে, জামাই ষষ্ঠী না অ্যাডভান্স একটা জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠী, বৌমা ষষ্ঠী সেলিব্রেট করা হচ্ছে। সবসময় তো আমরা মানে বাসন্তী পোলাও মাটন এসব খাই, কিন্তু এইবার স্টিমিং মাংসে এসে একটা কন্টিনেন্টাল কাম ইটালিয়ান কাম, এখানে আরো চাইনিজ চাইনিজ অনেক কিছু ইন্ডিয়ান হবে আছে, একটা দেখাই যাচ্ছে সামনে যে আমরা অনেক কিছু খেতে অলরেডি শুরু করে দিয়েছি, মানে একদম খাবার মাঝখানে আপনারা এসে আমাদের ধরেছেন, সো খুব এনজয় করছি। কিন্তু আজকে খাবারের মধ্যে হিরো হচ্ছে এই পিৎজাটা, যেটা খুবই ডিফারেন্ট, মানে সব রকমের ফ্লেভার আছে, একটা আছে সি ফুড, একটা আছে চিকেন পাইনঅ্যাপল, একটা ভেজ, তো এটা হচ্ছে সবাইকে একদম সন্তুষ্ট করে দেবে এই পিৎজাটা, কারো কোনো ডিমান্ডকে অপূর্ণ রাখবে না আর কি। সো ইয়েস, আমাদের খুব ভালো লাগছে, আমাদের এখানে সময় কাটিয়ে খুব ভালো লাগছে, ভীষণ ভালো অ্যাম্বিয়েন্স, খাবার, সবাই এখানে স্টাফ এভরিওয়ান সবাই খুব ভালো, তো আপনাদেরও রেকমেন্ড করবো, প্লিজ আসুন, আপনারা ডিসঅ্যাপয়েন্ট কেউ হবেন না। খুব এনজয় করছি আমরা একটা অন্যভাবে, একটা ভালো চিলড ইভিনিংয়ে জামাই আর বৌমা ষষ্ঠী একসাথে কাটাতে, ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিড খাবার খেয়ে এনজয় করে কাটাচ্ছি আমরা একদম। তো আপনাদের জামাই ষষ্ঠী কীভাবে পালন করছেন? আমি নিজেই নতুন, তার নতুনদের কি বার্তা দেবো, না এটাই বলবো যে মানে এটা আমাদের একটাই দিন, যেটা না অনেকদিন আছে, এর মধ্যে একটা দিন হলো এই জামাই ষষ্ঠী, তো এখানে খুব ভালোবাসা, খুব প্যাম্পার করা হয় জামাইদের, আর এখন তো বৌমাদেরও করা হয়, কারণ ব্যাপারটা টেক্কায় রাখতে হবে না তো। কিন্তু হ্যাঁ, একটা যে কোনো একটা দিন মানে একটু স্পেশাল করে কাটাতে কার না ভালো লাগে, তার মধ্যে জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী তো আছেই, তো আমরা খুব এনজয় করি, আমরা খুব রিলিজিয়াসলি এটা পালন করি, যেখানে সব কিছু একটু খাওয়া দাওয়া হয়ে যায়, সবার সাথে দেখা করা হয়ে যায়, একটু ভালো ফ্যামিলি টাইমও কাটানো হয়। বলো কি খাবে? খাবে না কি?